দাদা, গতকাল সবংয়ে শুভেন্দু অধিকারী বলেছেন খড়গপুর এবং ময়নার থেকে যেসব তিলকধারীরা আছে ওরা সবংয়ে ঢুকতে পারবেন না 19 তারিখের পর, এবং ওখানে যারা বিজেপি আছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই ব্যাপার নিয়ে কী বলবেন? না, এটা একটা প্রচণ্ড হুমকি, যাতে বিজেপির লোকেরা মানে লড়াই না দেয়, ইলেকশন না দাঁড়ায়, বুঝে তার জন্য ভয় দেখানো হচ্ছে। এটাই এখন আর বাকি আছে, পুলিশের সহযোগিতা নিয়ে, গোড্ডার সহযোগিতা নিয়ে টিএমসি ভোট লড়তে চাইছে। গত মিউনিসিপ্যালিটি ইলেকশন আমরা দেখেছি, কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে রাজ্য সরকারের হাতে ব্যাপারটা থাকে, রাজ্যের নির্বাচন কমিশনের হাতে সেন্ট্রাল ফোর্স নেওয়াটা, তখন নিতে পারেন। এবারে সেন্ট্রাল ফোর্স থাকবে, এবং আমরা যে সেদিন যে আমাদের কর্মীদের উৎসাহ আর সাহস দেখলাম আমি, তারা বুদ্ধি দিয়ে লড়বেন। শুভেন্দুবাবু যতই ভয় দেখান, ওখানে অনুব্রত যতই ভয় দেখাক, বিজেপিকে কমপক্ষে আটকে রাখতে পারবে না। এই সিপিএম না যে বাড়িতে ঢুকে যাবে, শুভেন্দুবাবু হয়তো চাইছেন যে আমরা যাতে না যাই খোলা ময়দানে গুন্ডা দিয়ে ভোট করাবেন, ওটা কিন্তু এবারে আমরা সবকম হতে দেবো না। কালকে শুভেন্দুবাবু সময় বলেছে যে তৃণমূল আর সিপিএমের যত উচ্ছিষ্ট মাল যেগুলো পড়ে যায় সেই ডাস্টবিন থেকে বিজেপি ছেলে কুড়িয়ে নিয়ে মন্ত্রী আর নেতা করছে। টিএমসি পার্টিটা তৈরি হয়েছে উচ্ছিষ্ট দিয়ে, সেখানে কে নেতা আছে? কোনো নীতি আদর্শ কার্যপদ্ধতি ডিসিপ্লিন কিছু আছে? অতএব ওনাদের মুখে এই কথা সাজে না। আপনি দেখবেন বছর খানেকের মধ্যে যে যার ঝাঁকের কই ঝাঁকে ফিরে যাবে, টিএমসি বলে কোনো পার্টিই থাকবে না।